বিসমুল্লাহি রহমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমরা শুরু করতে যাচ্ছি সালাতুল্নবিস্লামের নামাজ যেমন ছিল এই কিতাবটির অডিও রিডিং লাইভ রিডিং এই কিতাবটি লিখেছেন মুফতি গুলাম রহমান এবং এটি সম্পাদনা করেছেন মৌলানা মোহাম্মদ হেমায়দিন কথা এই কিতাবটি প্রকাশিত হয়েছে মাকতাবাতুল আব্রার থেকে আমরা এই কিতাবটি অডিও করার জন্য আমরা এই কিতাবটি লাইভ রিডিং পড়ার জন্যে আমরা এই কিতাবটি অডিও লাইভ আমরা এই কিতাবটি লাইভ অডিও রিডিং পড়ার জন্যে কারো কাছ থেকে অনুমতি নিই নি অর্থাৎ প্রকাশনী কিংবা প্রকাশক কিংবা লেখক কারো কাছ থেকে এই বইটি পড়ার জন্য অনুমতি নেই তবে আমরা মনে করি এই কিতাবটি যেহেতু অনলাইনে ফ্রি সোর্সে দেওয়া আছে তাই আমরা এটিকে অনুমতি ছাড়াই লাইফ যান্ত্রিকভাবে সংস্করণ করতে পারবো যান্ত্রিকভাবে সংরক্ষণ করতে পারবো বলে মনে করি তাই আমরা অনুমতি ছাড়াই এই পর্বগুলো শুরু করতে যাচ্ছি তো আজকে আমাদের প্রথম পর্বে আমরা আলোচনা করব এই কিতাবটির এই কিতাবটিতে ব্যবহৃত কিছু বিষয়গুলি নিয়ে এবং কোরআন থেকে ব্যাখ্যা গ্রহণের পদ্ধতি হাদিস থেকে আহকাম এ দলিল গ্রহণের পদ্ধতি ইত্যাদি বিষয়াদি নিয়ে আমরা আজকে আলোচনা করব আল্লাহ তাহলে চলুন আজকে আমরা আমাদের প্রথম পর্ব শুরু করি এই সিরিজে ব্যবহৃত হবে এমন কিছু শব্দ এর ব্যাখ্যা হল এক সহিহিত্তর হাদিসের মূল ইবারতের উদ্ধৃতির ক্ষেত্রে ইসলামিয়া কুতুবখানা থেকে প্রকাশিত کتاب খন্ড ও পৃষ্ঠা নম্বর এবং অধ্যায়ের শিরোনাম উল্লেখ করা হয়েছে এবং হাদিস নম্বরের ক্ষেত্রে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত অনুবাদের নাম্বার ব্যবহার করা হয়েছে দুই মহাত্মা মালিকের ক্ষেত্রে অনুবাদের সাথে ইসলামিক ফাউন্ডেশনের বাংলাদেশ কর্তৃক প্রকাশিত অনুবাদের খণ্ড ও পৃষ্ঠা নাম্বার ব্যবহার করা হয়েছে তিন তহাবি শরীফের উদ্ধৃতির ক্ষেত্রে ইসলামিয়া কুতুবখানা থেকে প্রকাশিত কিতাবের খণ্ড এবং পৃষ্ঠা নাম্বার এবং শামেলা থেকে হাদিস নাম্বার পেশ করা হয়েছে চার মুসান্নাফে ইবনে আবি সাইবার হাদিস নাম্বার শাইখ মোহাম্মদ আওয়াম এর তাহকিকৃত দারুল কিবলা থেকে প্রকাশিত কিতাব থেকে দেওয়া হয়েছে পাঁচ মুসান্নাফে আব্দুর রাজাকের হাদিস নম্বর হাবিবুর রহমান আজমি রহিমুল্লাকর আল তাহতাবুতুল ইসলামী দরুত বৈরুত থেকে প্রকাশিত কিতাব থেকে দেওয়া হয়েছে শারহু মানিল আসারের ব্যাখ্যা গ্রন্থ নুখাবুল আফকারের পৃষ্ঠা ও খণ্ড নম্বরের ক্ষেত্রে ওয়াজারাতুল ওয়াকাফ কাতার থেকে প্রকাশিত কিতাব থেকে দেওয়া হয়েছে সাত মাজমাউ জাওয়ায়দের হাদিস নম্বর মাকতাবাতুল কুৎসি কায়রো থেকে প্রকাশিত কিতাব থেকে নেওয়া হয়েছে আট খোলাসাতুল আহকামের পৃষ্ঠা ও খন্ড নম্বরের ক্ষেত্রে থেকে থেকে প্রকাশিত কিতাব হয়েছে নয় মুসনাদে আহমদের হাদিস নম্বর ও হাদিসের স্তর বর্ণনা করা হয়েছে ও হাদিসের স্তর বর্ণনা করা হয়েছে সোয়াইব আর নায়ুন রহিমহের তাহকিক সোয়াইব আর নঈম হাফিজুল্লাহের তাহকিকৃত বান্ন খণ্ডের প্রকাশিত কিতাব থেকে দশ মুস্তরাক হাকিমের হাদিস নাম্বার ইমাম জাহাবীর তাহ তাল সহ দারুল কুতুব আল ইসলামিয়া বৈরু থেকে প্রকাশিত কিতাব থেকে নেওয়া হয়েছে এগারো ইমাম বাইহাকি রহিমহলের আর সুনানুল কুবরার হাদিস নম্বর দারুল কুতুব আল ইসলামিয়া বৈরু থেকে প্রকাশিত কিতাব থেকে নেওয়া হয়েছে বারো তাকরিবুল তাহজিবের রাবি নাম্বার আল মাক্তাবাতুল তাও কায়রু থেকে প্রকাশিত কিতাব থেকে নেওয়া হয়েছে তেরো সে আর আল নুবালা রাবিদের তাবাকা ও ক্রমিকের বরাত দেওয়ার ক্ষেত্রে মুয়াশ রিসালা থেকে প্রকাশিত কিতাবের বরাত দেওয়া হয়েছে চৌদ্দ ফাতুয়ে স্বামীর বরাতের ক্ষেত্রে দারুল ফিকর বৈরূপ থেকে প্রকাশিত কিতাবের খন্ড ও প্রকাশ নম্বর দেওয়া হয়েছে পনেরো বাদায়উ সানাইয়ের বরাতের ক্ষেত্রে দারুল কুতুব আল ইসলামিয়া থেকে প্রকাশিত কিতাবের খণ্ড ও পৃষ্ঠা নাম্বার দেওয়া হয়েছে ষোলো হাদিসের স্তর বর্ণনার ক্ষেত্রে শাহীখ আলবানির বক্তব্য পেশ করা হয় হলে আল মাকতাবাতুস শামিলার উপর নির্ভর করা হয়েছে আর অন্যান্য কিতাবের কাগজে ছাপা থেকে দেওয়া হয়েছে 17 কিতাবের বর্ণিত আল আর দলিল গ্রহণের ক্ষেত্রে বুখারী মুসলিমের থেকে যেসব হাদিস বর্ণনা করা হয়েছে সেগুলোর বিশুদ্ধতা নিয়ে কোনো মন্তব্য করা হয়নি এবং পূর্ণ সনদ পেশ করা হয়নি কারণ ব্যবহারিক কারণ ব্যবহারিকভাবে সামগ্রিক বিবেচনায় উক্ত কিতাবের দুইটি সব হাদিসি সহি বলে উম্মত মেনে নিয়েছে আঠারো তিরমিজির হাদিসের স্তর নির্ধারণের ক্ষেত্রে সাধারণ ইমামত সাধারণত ইমাম রহিম রহিমহল্লের সিদ্ধান্তকে চূড়ান্ত হিসেবে মেনে নেওয়া হয়েছে উনিশ এছাড়াও অন্যান্য কিতাবের হাদবিসের স্তর নির্ধারণের ক্ষেত্রে রিজাল শাস্ত্রে ইমামগণের বক্তব্য বক্তব্য মন্তব্য পেশ করা হয়েছে কোনো কোন ক্ষেত্রে শাইখ নাসিরুদ্দিন আলবানীর বক্তব্য পেশ করা হয়েছে এই কারণে যে মাঝহা বিরোধীদের মাঝে বিশ্বের অন্যতম হাদিস বিশারদ বলে মনে করে তারা এবং তাদের নিজেদের মুরব্বী হিসেবেও তারা তাকে মনে করে বিশ হাদিসের স্তর নির্ণয়ের ক্ষেত্রে যেখানে রিজাল শাস্ত্রের কোনো ইমামের বক্তব্য খুঁজে পাওয়া যায়নি সেখানে রাবিদার হালত রিজাল শাস্ত্রের নির্ভরযোগ্য কিতাব থেকে যাচাই করে হাদিসের স্তর নির্ণয় করা হয়েছে এই কিতাব দ্বারা উদ্দেশ্য হানাফি ফিখের আমলের দলিল পেশ করা এই বিষয়ে সকল হাদিস একত্রিত করা নয় এই কারণে শুধু দলিলের সাথে সম্পৃক্ত হাদিসগুলো আনা হয়েছে বাইশ ইস্তিঞ্জা ও গোসল ও নামাজের কর্ম কাজের দলিল পেশ করার মূল উদ্দেশ্য হয় তা পূর্ণভাবে আনার চেষ্টা করা হয়েছে আর বর্জনীয় কাজের দলিল বর্ণনার উদ্দেশ্য না হয় তা শুধুমাত্র কয়েকটি মাস আলার ক্ষেত্রে বর্ণনা করা হয়েছে তেরো আমাদের মতামত বা আমাদের আমল বলে কিতাবে যা উল্লেখ করা হয়েছে তা হানাফি ভিক্ষের মতামত ও আমল বোঝানো হয়েছে চব্বিশ প্রায় প্রতিটি মাসা আলার প্রথমে হাদিস থেকে প্রমাণ করা হয়েছে অতপর উক্ত মাসা আলার ব্যাপারে হানাফিমা ঝাবের অবস্থান নির্ধারণ নির্ভরযোগ্য ফতোয়ার কিতাব থেকে পেশ করা হয়েছে উল্লেখ্য মুদ্রণ ও সংস্করণের ভিন্নতার কারণে হাদিসের নাম্বার এবং খণ্ড ও পৃষ্ঠা নাম্বারের মধ্যে ব্যবধান পরিলক্ষিত হতে পারে সুতরাং কোনো মুদ্রণের সাথে কিতাবের উল্লেখিত উদ্ধৃতির অমিল পরিলক্ষিত হলে সামান্য আগে পরে খুঁজলে ইনশা আল্লাহ অবশ্যই মিলে যাবে এখন আমরা আলোচনা করব কুরআন থেকে ব্যাখ্যা গ্রহণের সঠিক পদ্ধতি নিয়ে বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ তালা মানবজাতির জাতির জন্যে জন্য মহাগ্রন্থ আল কুরআন নাজিল করেছেন এবং কুরআন থেকে উপদেশ গ্রহণ এবং কুরআন থেকে উপদেশ গ্রহণ সকলের জন্য সহজ করে দিয়েছেন এরশাদ হয়েছে আমি কুরআন সহজ করে দিয়েছি আছে কেউ উপদেশ গ্রহণকারী সুরা কমার আয়াত সতেরো কুরআনের উপদেশগুলো যেহেতু আল্লাহ তালা বিভিন্ন কমের ঘটনা এবং উদাহরণের মাধ্যমে বর্ণনা করেছেন সেহেতু তা বোঝা সহজ পক্ষান্তরে আহকাম কাম ক্ষেত্রে ঘটনা ও উদাহরণের মাধ্যম না থাকায় তা বোঝা কষ্টকর তাই কঠিন বিষয় বোধগম্য করতে সর্বপ্রথম আল্লাহ তালা স্বয়ং রাসুলকে কোরআনের ব্যাখ্যা শিক্ষা দিয়েছেন যখন আপনি কুরআন পাঠ যখন আমি কোরআন পাঠ করি অর্থাৎ জিব্রাইল আমাকে অর্থাৎ জিব্রাইল আপনাকে পাঠ করে শোনাই তখন আপনি তার অনুকরণ করুন আর এর বর্ণনা আমারই দায়িত্বে সুরাকিয়ামাহ আয়াত আঠারো থেকে উনিশ আবার তার প্রতিটি দায়িত্ব নিয়েছেন আবার তার প্রতি দায়িত্ব দিয়েছেন কুরআনের বাণী উম্মতকে ব্যাখ্যা করে শোনাতে ইরশাদ হয়েছে আপনি আপনার প্রতি আমি আপনার প্রতি কুরআন অবতীর্ণ করেছি যেন মানুষের মধ্যে যা অবতীর্ণ হয়েছে আপনি তাতে তা বুঝিয়ে দেন সুরা নাহল আয়াত চোচল্লিশ এই নির্দেশটি বিশেষভাবে আহকামের সাথে সম্পর্কিত আল্লাহ তালা এই নির্দেশ পালনে রাসুল সাল্লাহাম ছিলেন সদা তৎপর তিনি সাহাবাই কিরামকে অত্যন্ত সুন্দরভাবে কুরআন বুঝিয়েছেন এবং তাদের পক্ষ থেকে দায়িত্ব আদায়ের স্বীকৃতিও পেয়েছেন দেখুন বোখারির হাদিস ছয় হাজার তিনশো আটাশ অতঃপর সাহাবাই কিরাম তাগন্দের কোরআন বুঝিয়েছেন তারা তাদের পরবর্তীদেরকে বুঝিয়েছেন আর এটাই কুরআন থেকে ব্যাখ্যা গ্রহণের সঠিক পদ্ধতি এই নিয়মের ধারাবাহিকতা রক্ষা করে সাহাবাই কিরাম কুরআনের ওই ব্যাখ্যায় তুলে ধরেছেন যা রসুলসাল্লাহ আলাইসাল্লাম থেকে শুনেছেন ও বুঝেছেন যদিও বর্ণনার ক্ষেত্রে কখনো কখনো রাসল উল্লাহ সাল্লামের নাম উজ্জ্বল রেখেছেন এই ধারাবাহিকতায় তাবি 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 ও তাদের পরবর্তী করে কোরআনের যে আমি আমার উস্তাদ অমুক থেকে বা অমুকের নিকট থেকে এই ব্যাখ্যা শুনেছি তিনি তার ওস্তাদ থেকে এই ব্যাখ্যা শুনেছেন এই নিয়ম অগ্রাহ্য করে শুধু নিজের বুদ্ধি বিবেক খাটিয়ে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ বা কুরআন সম্পর্কে কোনো মন্তব্য করার বিরুদ্ধে কুরআন হাদিসের বাসায় অত্যন্ত কঠোরভাবে নিষেধ করা হয়েছে আল্লাহ তালা এরশাদ করেন অনুবাদ আপনি বলে দিন আমার পালনকর্তা প্রকাশ্য ও গোপনীয় সব ধরনের অশ্লীলতা হারাম করেছেন হারাম করেছেন গুনাহ অন্যায় বিদ্রোহী বিদ্রোহ আল্লাহ তাল্লাহার সাথে এমন কিছুকে শরিক করা যে বিষয়ে তিনি কোনো প্রমাণ অবতীর্ণ করেননি এবং আল্লাহ তালার ব্যাপারে এমন কিছু বলা যায় তিনি বলেছেন মর্মে যা এবং আল্লাহ তালার ব্যাপারে এমন কিছু বলা যা তিনি বলেছেন মর্মে তোমরা জানো না সুরা আরাফ আয়াত তেত্রিশ শিক্ষণীয় এই আয়াত থেকে প্রমাণিত হয় যে আল্লাহ তালা বলেছেন মর্মে নিশ্চিত না জানা থাকলে তার প্রতি কোনো কথা সম্বোধন করা হারাম এ ব্যাপারে ইমাম তহাবি রহিমহল্লা বেশ কিছু হাদিস এবং সাহাবাই কিরামের মন্তব্য বর্ণনা করার পর বলেছেন এ সকল হাদিস ওই কথার সত্যতা সাক্ষ্য দেয় যে কুরআনের আয়াতের এমন ব্যাখ্যা যা রসুল সাল্লি সাল্লাম থেকে জেনে নেয়া বা তার কায়েমকৃত ইঙ্গিত থেকে বুঝে নেওয়া ব্যতীত অনুধাবন করা যায় না এমন বিষয়ে কারো নিজস্ব মতামত দেয়া বৈধ নয় তাপসিরে তাবারি প্রথম খন্ড পৃষ্ঠা আটাত্তর আনের ব্যাপারে নিজস্ব মতামত দেয়ার বিরুদ্ধে কঠোর সতর্ক বাণী উচ্চারণ করে রসুল সালি সাল্লাম বলেছেন হজরত আবদুল্লাহ ইবনু আমর রাদিউল্লাহ বলেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইরশাদ করেন তোমাদের পূর্ববর্তী উম্মাদকে ধ্বংস করে দেওয়া হয়েছিল তাদের নবীগণের সাথে মতবিরোধ করা এবং আল্লাহর কিতাবের কিয়দাংশ দ্বারা অন্য অংশের সাথে বিরোধ বাঁধানোর কারণে কুরআন এই জন্য অবতীর্ণ হয়নি যে তার কিয়দাংশ দ্বারা অন্য অংশকে মিথ্যা প্রমাণ করা হবে বরং কুরআন অবতীর্ণ হয়েছে তার কিয়দাংশ দ্বারা অন্য অংশকে সত্যায়ন করার জন্য সুতরাং যা পরিপূর্ণ অনুধাবন করতে পারো তার উপর আমল করো আর যে বিষয়ে তোমার অজ্ঞতা রয়েছে তা আলেমদের নিকট সবর্দ করো মোস্তাদে আহমদ হাদিস সাত হাজার দুইশো হাদিস সাত হাজার দুই সংক্ষিপ্ত হাদিসটির স্তর এই হাদিসটি সহি শাহ শোয়াইব আর নাউইন বলেন হাদিসটি সহি মোস্তাদে আহমদ হাদিস ছয় হাজার সাতশো দুই নম্বর হাদিসের আলোচনায় তিনি বলেছেন শিক্ষণীয় এই হাদিস থেকে প্রমাণ হয় যে কুরআনের উপর আমল করার জন্যে যে ব্যাপারে নিজের পূর্ণ অবগতি থাকতে এই হাদিস থেকে প্রমাণিত হয় যে কুরআনের উপর আমল করার জন্যে সেই ব্যাপারে নিজের পূর্ণ অবগতি থাকতে হয় অথবা আলিমগুলির নিকট থেকে জেনে নিয়ে তত অনুযায়ী আমল করতে হয় এ পন্থা পরিহার করে নিজের অজ্ঞতা সত্ত্বেও কোনো আলেমের স্বর্ণপন্ন না হওয়া এবং নিজ মতে কোনো আমল নির্ধারণ করে সেটাকে কোরআনের আমল বলে প্রচার করা বা নিজে গ্রহণ করা সবটাই নিষিদ্ধ কুরআনের ব্যাপারে নিজস্ব মতামত দেওয়ার বিরুদ্ধে কঠোর সতর্কবাণী উচ্চারণ করে রসুল্লাহ সাল্ল্লাহিসাল্লাম আরও বলেছেন হজরত ইবনে আব্বাস আদিউল্লাহ থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলি আসাল্লাম ইরশাদ করেন তোমরা আমার থেকে নিশ্চিত না জেনে হাদিস বর্ণনা করার ব্যাপারে সাবধান থাকবে যে ব্যক্তি জেনে শুনে আমার প্রতি মিথ্যা আরোপ করে সে যেন জাহান্নামে তার আবাস বানিয়ে নেয় আর যে ব্যক্তি কুরআনের কোনো বিষয়ে নিজের মত অনুসারে কথা বলে সেও যেন তার আবাস জাহান্নামে বানিয়ে নেয় তিরমিজি হাদিস দুই হাজার নয়শো একান্ন হাদিসটির স্তর এই হাদিসটি হাসান ইমাম তিরমিজ রহিমহল্লা বলেছেন এই হাদিসটি হাসান শাব্দিক কিছু তারতম্য সহ এই হাদিসটি মোসনাদে আহমদের দুই হাজার ছয়শো পঁচাত্তর নম্বর হাদিসে সহিসনতে বর্ণিত হয়েছে শিক্ষণীয় এই হাদিস থেকে স্পষ্টভাবে প্রমাণিত হয় যে কুরআনুল কারিমে নিজের মত অনুসারে কিছু বলার অর্থ হলো যাহা নামের পথ অবলম্বন করা তবে জটিল বিষয়ের ব্যাখ্যা গ্রহণের ক্ষেত্রে কুরআন হাদিসের পারদর্শী গবেষক আলেমগণ স্পষ্ট বাণী থেকে অথবা বিভিন্ন আয়াত ও হাদিসের ইঙ্গিত থেকে এমন ব্যাখ্যা গ্রহণ করে থাকেন বা পারেন যা অন্য কোনো আয়াত বা হাদিসের সাথে সাংঘর্ষিক না হয় ইমাম তিরমিজুর রহিমহুল্লাহ দুই হাজার নয়শো দুই হাজার নয়শো দুই নম্বর হাদিসে আলোচনা বলেছেন সাহাবাই কিরাম এবং অন্যান্যদের মধ্যে যারা পারদর্শী আলেম তাদের থেকে বর্ণিত হয়েছে যে গভীর জ্ঞান ব্যতীত কুরআনের তাফসির করার বিষয়ে তারা খুব কঠোর তারা খুব কঠোরতা অবলম্বন করতেন আর হজরত মুজাহিদ হজরত কাতাদা এবং অন্যান্যদের থেকে তাফসির করার ক্ষেত্রে যে বিষয়ে বর্ণিত হয়েছে যে সে সম্পর্কে এই ধারণা করা যায় না যে তারা কুরআন হাদিসের গভীর জ্ঞান ব্যতীত কুরআনের তাফসির করেছেন বা কুরআন সম্পর্কে কিছু বলেছেন বরং তাদের থেকে যা বর্ণিত আছে তা এটাই প্রমাণ করে যে কুরআন হাদিসের সুগভীর জ্ঞান ব্যতীত তারা নিজেদের পক্ষ থেকে কিছুই বেলেননি উল্লেখ্য কুরআন অবতরণের মূল উদ্দেশ্য মানুষের সুরা বাকারা আয়াত একশো পঁচাশি আর কুরআন থেকে হিদায়ত পাওয়ার নিরাপদ পদ্ধতিও এটাই যে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার প্রাপ্ত ন্যাক মানুষের অনুকরণে কুরআন থেকে হৃদায়ত আহরণ করা নিতান্ত প্রয়োজন ছাড়া নিজের বুদ্ধি খাটানোর চেষ্টা না করা কুরআনি ইন শিক্ষার এই পদ্ধতির প্রতি ইঙ্গিত করা হয়েছে সুরা ফাতিহার মধ্যে আল্লাহ তাল্লাহ ইচ্ছাদ করেন হে আল্লাহ আপনি আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন তাদের পথে যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন যারা অবিশপ্ত ও পথভ্রস্ত তাদের নয় এ আয়তে আল্লাহ তাল্লাহ সিরাতে মুস্তাকিম পাওয়ার সংক্ষিপ্ত বিবরণ পেশ করে বলেছেন এদের অনুসৃত পথকেই সিরাতে এদের অনুসৃত পথই সিরাতে মুস্তাকিম যার অর্থ হল সিরাতে মুস্তাকিম পেতে হলে বা পুরস্কারপ্রাপ্ত পথিকদের স্বর্ণপন্ন হও তাদের চলার পথই সিরাতে মুস্তাকিম এদের পথ অনুসরণ না করে কুরআনুল কারিম বোঝার চেষ্টা করা ভ্রষ্টতা থেকে নিরাপদ নয় কুরআন বোঝার ক্ষেত্রে উপযুক্ত পদ্ধতি অনুসরণ না করে অনেকেই পথভ্রষ্ট হয়েছে অন্য আয়াতে স্পষ্টভাবে বলা হয়েছে যে নবী সিদ্দেক শহীদ ও সালেহগণ হলেন পুরস্কারপ্রাপ্ত পথিক সুরান ইসা আয়াত ঊনসত্তর সার কথা সিরাতে মুস্তাকিমের উপর চলার জন্যে আল্লাহতালা কুরআন নাজিল করেছেন আর অনুযায়ী চলার জন্য নিজের বুদ্ধির উপর নির্ভরশীল না হয়ে পুরস্কার প্রাপ্ত কোনো পথিকের অনুসরণ করা যিনি কুরআন অনুযায়ী চলার পদ্ধতি শিখে বা দেখিয়ে দিবেন আলহামদুলিল্লাহ আমরা এই অধ্যায়টি এখানে শেষ করছি এবং আমরা এখন নতুন আরেকটি অধ্যায় শুরু করছি সেটি হচ্ছে হাদিস থেকে আহকামের দলিল গ্রহণের সঠিক পদ্ধতি হজরত মুগিরা ইবনু সুবা রাজি বলেন আমি রসুলকে বলতে শুনেছি আমার প্রতি মিথ্যারূপ তোমাদের অন্য কারোর নয় যে আমার প্রতি সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেই বুখারি হাদিস বারোশো চোদ্দ শাব্দিক কিছু তারতম্য সহ এই হাদিসটি মুসলিম ও তিরমিজি শরীফেও বর্ণিত হয়েছে জামিউল উসুল হাদিস আট সার সংক্ষেপ এই হাদিসে রসল উল্লাহ সাল্লি নামে মিথ্যারোপ করার জাহান এই হাদিসে রসল্লাহ সাল্লাহ সাল্লামের নামে মিথ্যারোপ করাকে জাহান নামে ঠিকানা বানিয়ে নেওয়ার কারণ হিসেবে বর্ণনা করা হয়েছে হাদিসের মুখ্য বিষয় যেহেতু শব্দের অন্তরালে লুকায়িত বিষয়বস্তু তাই মোহাদ্দি কিরাম কোনো এক পর্যায়ে গিয়ে হাদিসের মূল অর্থ ঠিক রেখে শব্দ পরিবর্তনের অনুমতি দিলেও অর্থ পরিবর্তনের অনুমতি কখনোই দেননি বরং রসল উল্লাহ বিনা অর্থের সম্বোধন করাকে তারা মিথ্যারূপ বলে আখ্যা দিয়েছেন মুসনাদে রুয়াই এগারোশো চৌচল্লিশ অতএব ইচ্ছাকৃতভাবে হাদিসের শব্দ পরিবর্তন যতটা গুরুতর তার চেয়ে বহুগুণ গুরুতর হল হাদিসের অর্থ পরিবর্তন করা এই কারণে হাদিস থেকে দলিল গ্রহণ করতে হলে উত্তম যুগের আমলের প্রতি লক্ষ্য রেখে হাদিসের ব্যাখ্যা গ্রহণ করা জরুরি হাদিসের শব্দ থেকে সেই অর্থ গ্রহণ করায় নিরাপদ যা রসল উল্লাহ সাল্লাহ আলু সাল্লামের নিকট থেকে সাহাবাই কিরাম বুঝেছেন সাহাবাদের নিকট থেকে তাবে বুঝেছেন এবং তাবে নিচক নিকট থেকে তাবে তাগণ বুঝেছেন কেননা কারো সংস্ক্রব থেকে যা বোঝা যায় দূরে থেকে শুধু শব্দ শুনে কোনো দিনও তা বোঝা যায় না এই কারণে ইমাম বোখারি রাহিমহল্লা অধিক স্মৃতিশক্তিসম্পন্ন রাবির চেয়েও উস্তাদের সংস্ক্রবের দীর্ঘদিন থাকা রাবিদের বেশি প্রাধান্য দিয়েছেন আর এই কারণেই মহাদ্দিস কিরাম শব্দের প্রকাশ্য অর্থ গ্রহণের চেয়ে ওই শব্দ থেকে সাহাবাই কিরাম তাবেইগণ এবং তাবে তবেই যা বুঝেছেন সেটাকে বেশি প্রাধান্য দিয়েছেন উক্ত নিরাপদ পদ্ধতি উপেক্ষা করে শুধু হাদিসের প্রকাশ্য অর্থ দেখে কোনো ব্যাখ্যা নির্ধারণ করা এবং তা রসুল্লাহ সাল্লাহ আলহিস্লামের নামে চালিয়ে দেওয়া কোনো ক্রমেই রসুল সাল্লি সাল্লামের প্রতি মিথ্যারূপের শঙ্কামুক্ত নয় অতএব হাদিস থেকে আহাকামের দলিল গ্রহণের ক্ষেত্রে জাহান্নামের ভয়ে ভীত মুত্তাকিগণের উচিত জাহান্নামের ভয়ে ভীত মুত্তাকিগণের উচিত হলো সাহাবাই কিরাম তাবেইন এবং তাবে তে মন্তব্য ও মতামতকে সামনে রেখে হাদিসের শব্দের অন্তরালে রূপায়িত মূল উদ্দেশ্য বোঝার চেষ্টা করা উস্তাদের সংশ্রবে থেকে হাদিসের ব্যাখ্যা বুঝে নেয় আল্লাহ তালা ইরশাদ করেন সমস্ত মুমিন যেন অভিযানে বেরিয়ে না পড়ে তাদের প্রত্যেক দল থেকে একটি অংশ দিন শিক্ষার জন্য যেন বের তাদের প্রত্যেক দল থেকে একটি অংশ দিন শিক্ষার জন্য কেন বের হয় না যাতে তারা শিক্ষা গ্রহণ শেষে ফিরে এসে স্বজাতিকে সতর্ক করবে যেন তারা বাঁচতে পারে সুরাত অবাহ আয়াত একশো বাইশ শিক্ষণীয় এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে ইলম অর্জনের জন্য উস্তাদের নিকট ছুটে যেতে হয় এবং তার সংসর্গ থেকে ইলম শিখতে হয় ইলম শিক্ষা যদি শুধু কুরআন কিতাব দিয়ে সম্পূর্ণ হতো তাহলে সমাজ থেকে কিছু মানুষকে বের হয়ে গিয়ে ইলম শিক্ষার নির্দেশ অনর্থক দেওয়া হয়ে যেত ফুকাহায়ে কেরাম ও মুহাদ্দিসগণের জীবন শিক্ষা জীবন ইল শিক্ষার তাগিদে দাঁড়ে দাঁড়িয়ে ছুটে যাওয়া একটি বাস্তব উদাহরণ আল্লামা ফখরুদ্দিন রাজি রহিমহল্লা যার মৃত্যু ছয়শো ছয় হিজড়িতে এই আয়তের তাফসিরে তিনি বলেছেন আয়াতের ব্যবহার আয়াতে ব্যবহৃত শব্দ যখন আয়াতে ব্যবহৃত শব্দ যখন সফর করা প্রমাণ করে তখন অবশ্যই কল্যাণকর এই মুবারক ইলম ছাড়া হাসিল করা হয় না তখন অবশ্যই কল্যাণকর এই মুবারক ইলম সফর ছাড়া হাসিল করা হয় না তাফসিরে তা হাল হালজামানার তাকলিদ বিরোধী কিছু মানুষ যারা কোনো উস্তাদ থেকে ইলম শেখেনি বরং কোরআন হাদিসের অনুবাদী অনুবাদে যাদের একমাত্র পুঁজি তারা এই বিষয়টিকে অগ্রাহ্য করে চলতে থাকে এবং শুরু করেছে যে সব কিছুই কুরআন সব কিছুই কুরআন বা কিতাবে লিখিত রয়েছে তো উস্তাদের প্রয়োজন কি তাদের মন্তব্যের ভ্রান্তি উক্ত আয়াত্তির অর্থই উক্ত আয়াত্তির সঠিক মর্ম না বোঝার কারণে হয়েছে হজরত ইবনে আব্বাস রাতিকুল্লাহ বলেন সাল্লাম ইরশাদ করেছেন তোমরা শুনবে এবং তোমাদের থেকে শোনাবে তোমরা তোমাদের থেকে যারা শুনেছে তাদের থেকে শোনা হবে আবুদাউদ হাদিস তিন হাজার ছয়শ আঠারো হাদিসটির হাদিসটির স্তর সহি শাইখ সোয়াইব আরনাম রহিমহল্লাহ বলেন হাদিসটির সনদ সহি দুঃখিত আমরা আসলে শাইখের নাম ভুল পড়ছি বারবার শাহের নাম হচ্ছে শয়েব আর নাউদ রহিম মোস্তদে আহমদ দুই হাজার পঁয়তাল্লিশ নম্বর সার সংক্ষেপ এই হাদিসে একজন থেকে এই হাদিসে একজন থেকে আরেকজনের কথা কথা তথা থেকে শোনার বলা হয়েছে আর হাদিসে যেহেতু হাদিসের শব্দ মুখ্য নয় বরং মুখ্য হল অর্থ তাই হাদিস শোনার আওতায় হাদিসের শব্দ ও অর্থ উভয়টি সামিল হয়েছে এই হিসেবে উক্ত হাদিস থেকে প্রমাণিত হয় যে হাদিস গ্রহণ করার মাধ্যম হাদিস গ্রহণ করার মাধ্যম যেহেতু উস্তাদ সেহেতু উস্তাদের মাধ্যম ব্যতীত হাদিস বর্ণনা করা যেমন অগ্র যেমন অগ্রহণযোগ্য তেমনইভাবে উস্তাদ থেকে না বুঝে নিজের বুঝ নিজের বুঝ তেমনইভাবে উস্তাদ থেকে না বুঝে নিজে বুঝতে যাওয়াটাও অগ্রহণযোগ্য তবে জটিল বিষয়ে ব্যাখ্যা গ্রহণের ক্ষেত্রে কুরআন হাদিসের পারদর্শী গবেষক আলেমগণ বিভিন্ন আয়াত ও হাদিসের ইঙ্গিত থেকে এমন ব্যাখ্যা গ্রহণ করিতে পারেন যা অন্য কোনো আয়াত বা হাদিসের সাথে সাংঘর্ষিক নয় হজরত আব হজরত মুহাম্মদ ইবনে সিরিন রহিমহল্লা বলেন নিশ্চয়ই এই ইলম হল দিন অতএব খুব ভালো করে লক্ষ্য করো তোমরা কার থেকে দিন গ্রহণ করছ মুসলিম অধ্যায় সনদ দিনের অংশ হযরত আবদুল্লাহ ইবনে মুবারক রহিমহল্লা বলেন সনদ দিনের অংশ যদি সনদ বা সূত্র পরম্পরা না থাকতো তাহলে যার মন যা চাইতো সে তাই বলে দিত মুসলিম অধ্যায় সনদ দিনের অংশ সার সংক্ষেপ প্রসিদ্ধিত তাবি এবং অন্যতম মুহাদ্দিস ও ফকি হজরত মোহাম্মদ ইবনে সিরিন এবং প্রসিদ্ধিত তাবে তাবে ইন ও যুগশ্রেষ্ঠ মহাদ্দিস হজরত আবদুল্লাহ ইবনে মুবারক রহিমহল্লাহের আশার থেকে প্রমাণিত হয় যে নির্ভরযোগ্য উস্তাদ ব্যতীত ইলমের দিন গ্রহণ করা যায় না হাদিস বর্ণনাকারী মুহাদ্দিসগণের ধারাবাহিকতাই হলো সনদ অথবা বলা যায় যে হাদিস বর্ণনার সূত্র হল সনদ আর হাদিস আর হাদিস সহি হওয়ার জন্যে গ্রহণযোগ্য সনদ হলো প্রত্যেক মহাদ্দের বর্ণিত হাদিসটি ওস্তাদ থেকে শোনা এবং এই ধারাবাহিকতা শুরু থেকে শেষ পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে বিদ্যমান থাকা যদিও মাঝে মাঝে সংক্ষেপ করার জন্যে পূর্ণ সনদ বর্ণনা করা হয় না হাদিসের শব্দ বর্ণনা ক্ষেত্রে যেমন সনদের প্রয়োজন অনুরূপভাবে হাদিসের কোনো মর্মার্থ ও ব্যাখ্যা বিশ্লেষণ তুলে ধরতে গেলেও সনদের প্রয়োজন কারণ এটাও দিন তবে মুজতাহিদ ইমামগণ কুরআন হাদিসের আলোকে গবেষণা করে প্রয়োজনীয় ব্যাখ্যা করতে পারেন কিন্তু মুজতাহিদ ব্যতীত কুরআন হাদিস কোরআন হাদিসে অনভিজ্ঞ সাধারণ মানুষ নিজের পক্ষ থেকে হাদিসের ব্যাখ্যা প্রদান করা দিনের ধ্বংসের নামান্তর অনভিজ্ঞ বা শুকনো পন্ডিতদের ব্যাখ্যা থেকে এবং সীমা লঙ্ঘনকারীদের বিকৃতি থেকে দিনের সঠিক রূপ উদ্ধার করতে আল্লাহ যুগে যুগে ন্যায়নিষ্ঠ ব্যক্তিদের সংস্কারক হিসেবে পাঠিয়েছেন আসুনুল কুবরা বাই হাকি হাদিস বিশ হাজার নয়শো এগারো মিসকাত হাদিস দুই হাজার আটচল্লিশ যোগ্য উস্তাদ থেকে ব্যাখ্যা গ্রহণ না করে নিজে হাদিসের ব্যাখ্যা করা কতটা ঝুঁকিপূর্ণ তার একটি উদাহরণ বুখারি শরীফের হাদিস থেকে পেশ করছি হজরত আয়েশার আদি আল্লাহ আনহা বলেন রসুল সাল্লাহ আলাইসাল্লামের কোনো এক স্ত্রী তাকে জিজ্ঞাসা করলেন আমাদের মধ্যে কে আপনার সাথে সত্তর মিলিত হবে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করলেন তোমাদের মধ্যে যে অধিকতর লম্বা হাত বিশিষ্ট হবে তারা একটি হাতের টুকরো নিয়ে তারা একটি বাঁশের টুকরো নিয়ে হাত মাপতে লাগলেন তাদের মধ্যে হজরত সাউদার আদি আল্লাহ হাত লম্বা বিশিষ্ট তাদের মধ্যে হজরত সাউদা আদি আল্লাহ এর হাত লম্বা বিশিষ্ট প্রমাণিত হয়েছে হজরত আয়েশা বললেন আমরা আরো পরে গিয়ে হজরত আয়েশা রাদি আল্লাহ আনহা বললেন আমরা আরো পরে গিয়ে ঠিক পেলাম যে লম্বা হাত দ্বারা উদ্দেশ্য অধিক সাদাকা করা এই ব্যাখ্যা অনুসারে রসল উল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে আমাদের মধ্যে সত্তর মিলিত হলেন হজরত জাইনাব রাদি আল্লাহ আনহা যিনি সাদাকা করতে ভালোবাসতেন মিসকাত হাদিস আঠারোশো পঁচাত্তর বুখারি হাদিস তেরোশো সাঁত্রিশ শিক্ষণীয় এই হাদিসের প্রতি লক্ষ্য করুন রসল্লাহ সাল্লাহ জীবন প্রথমে লম্বা হাতের অর্থ বুঝিয়েছিলেন হাতের দৈর্ঘ্য বেশি হওয়া পরে বুঝলেন যে এর দ্বারা উদ্দেশ্য হল দান করার অগ্রগামী হওয়া নিকট থেকে ব্যাখ্যা না জেনে রসল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সাল্লামার রসল্লাহ নিকট থেকে ব্যাখ্যা না জেনে নেওয়ার কারণে তার মধ্যে এক ঘরে এক বিছানায় থেকেও প্রথম হাতের দৈর্ঘ্যের মর্মার্থ বুঝতে ভুল করেছেন যখন আমরা উসরা যখন আমরা উস্তাদের সংস্ক্রব্যতিত কোনো ব্যাখ্যা নির্ধারণ করে তাহলে আমরা উস্তাদের ব্যতীত কোনো ব্যাখ্যা নির্ধারণ করে কিভাবে নিশ্চিত হচ্ছে যে এটা ভুল ব্যাখ্যা নয় এবং এর মাধ্যমে রসল উল্লাহ সাল্লাহ নামে মিথ্যা সম্বন্ধ করা হচ্ছে না অতএব হাদিসের শব্দ বর্ণনার ক্ষেত্রে যেমন সনদ তথা উস্তাদের মাধ্যম প্রয়োজন অনুরূপভাবে হাদিসের মর্মার্থ বা ব্যাখ্যা বিশ্লেষণ তুলে ধরতে গেলেও তার সনদ তথা উস্তাদের মাধ্যম প্রয়োজন হাফেজ ইবনে হাজার আসকালানি রহিমহল্লা শারহে নুখবা কিতাবে হাদিসের শিক্ষার গুরুত্বপূর্ণ বিষয় বর্ণনা করতে গিয়ে বলেছেন যে অঞ্চলে তার চেয়েও বড় যে অঞ্চলে তার চেয়েও বড় আলেম বিদ্যমান রয়েছে সেখানে সে আলেম হাদিস শিক্ষা দেওয়ার কাজ করবে না বরং লোকেদের উক্ত বড় আলেমের নিকট যাওয়ায় পরামর্শ দিবে। ইবনে হাজার রহিমহল্লার কথা থেকে দুটি বিষয় বেরিয়ে আসে এক কুরআন হাদিসের গভীর জ্ঞান অর্জন করা ব্যতীত কেউ যেন শিক্ষকের আসনে বসার চিন্তা না করে দুই দিনই ইলম অর্জনকারী ছাত্রদের জন্য আবশ্যক হলো। তারা যেন এমন কারো নিকট থেকে দিনই ইলম না নেয় যে নিজেই কোরআন হাদিসের পারদর্শী নয় বরং যোগ্য শিক্ষকের নিকট থেকে ইলমে দিন শিক্ষা করতে হবে কারণ ওস্তাদবিহীন বা অযোগ্য ওস্তাদ থেকে ইলম গ্রহণ করলে তা কোনোভাবেই নিরাপদ হবে না জাগতিক শিক্ষায় শিক্ষিতদের নিকট ক্লাস করা এবং প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ব্যতীত মানুষ কারো থেকে পরামর্শ গ্রহণ করে না কোনো প্রকৌশলীর প্ল্যান ও ডিজাইন গ্রহণ না করা এবং ডাক্তারের চিকিৎসা সেবাও গ্রহণ করে না বরং ডাক্তারদের থেকে মানুষ আরও বেশি সতর্ক অবলম্বন করে থাকে যে শিক্ষা শেষে কমপক্ষে এক বছর কোনো অভিজ্ঞ ডাক্তারের অধীনে থেকে বাস্তব প্রশিক্ষণ গ্রহণ করা ব্যতীত তাকে চিকিৎসা সেবা প্রদানের অনুমতি দেওয়া হয় এমনকি প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ছাড়া চিকিৎসা সেবা প্রদান করা এবং প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ছাড়া বিল্ডিংয়ের ডিজাইন করা রাষ্ট্রীয়ভাবে প্রতারণা ও শাস্তিযোগ্য অপরাধ তাহলে যেখানে মানুষের জান্নাত জাহান্নামের মতো গুরুত্বপূর্ণ তাহলে যেখানে মানুষের জাহা জান্নাত জাহান্নামের মতো গুরুত্বপূর্ণ বিষয় জড়িত সেখানে কেন ওস্তাদের শিক্ষা এবং প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ছাড়া যে কারণে থেকে দিনের ব্যাখ্যা গ্রহণ করব। আরও চিকিৎসা সেবার জন্যে যেমন একজন ভালো ডাক্তারের প্রয়োজন বিল্ডিংয়ের উপযুক্ত ডিজাইনের জন্য যেমন একজন ভালো প্রকৌশলী প্রয়োজন ঠিক তেমনি দিন গ্রহণের জন্যে একজন যোগ্য ও অভিজ্ঞ শিক্ষকের প্রয়োজন যার সংসrobi থেকে দিন শিখতে পারি যোগ্যতা ও অভিজ্ঞতার নিদর্শন হিসেবে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি বা কমপক্ষে স্বীকৃত আলেম থেকে স্বীকৃতি হওয়া আবশ্যক অন্যথায় দিনের শিক্ষা কোনো ক্রমে সহি ও নিরাপদ রাখা সম্ভব নয় তো আলহামদুলিল্লাহ আমরা আসলে এই পর্বটি এখানে শেষ করে দিচ্ছি এবং আমরা এই বিষয়ে এখন আর বিস্তারিত আলোচনা করব না আমরা এই বিষয়গুলো নিয়ে ইনসা আল্লাহ এই কিতাবটির সকল বিষয় আশয় নিয়ে যখন আলোচনা শেষ করবো অর্থাৎ এর প্রথম অধ্যায় যেখানে ইস্তিনজা দ্বিতীয় অধ্যায় যেখানে পবিত্রতা অর্জন তৃতীয় অধ্যায় যেখানে অজু ভঙ্গের কারণ চতুর্থ অধ্যায় যেখানে গোসলের বিবরণ পঞ্চম অধ্যায় যেখানে তায়াম মুম ষষ্ঠ অধ্যায় যেখানে সতরের বিধান সপ্তম অধ্যায় যেখানে নামাজের ওয়াক্ত অষ্টম অধ্যায় যেখানে আজান এবং ইকামত নবম অধ্যায় যেখানে নামাজ দশম অধ্যায় যেখানে কুরআন পাঠ এবং এগারোতম অধ্যায় যেখানে সিজদা তারপর বারোতম অধ্যায় যেখানে বৈঠক তেরোতম অধ্যায় যেখানে সালামের পরে করণীয় চোদ্দতম অধ্যায় যেখানে বিবি বিবিধ মাসালা এবং পনেরোতম অধ্যায় যেখানে জামাতের আহকাম ষোলোতম অধ্যায় যেখানে ইমামতি সতেরোতম অধ্যায় যেখানে জুম আর নামাজ সতেরোতম অধ্যায় যেখানে ঈদের নামাজ উনিশতম অধ্যায় আঠারোতম অধ্যায় যেখানে ঈদের নামাজ উনিশতম অধ্যায় যেখানে তারা বিশতম অধ্যায় যেখানে বিতির একুশতম অধ্যায় যেখানে সফরের বিধান বাইশতম অধ্যায় যেখানে নফল নামাজ তেইশতম অধ্যায় যেখানে জানাজার সালাত ইত্যাদি দিয়ে নিয়ে আলোচনা শেষ করব তারপরে আমরা আবার প্রথম অধ্যায়ের অর্থাৎ ভূমিকার অধ্যায়গুলো যে ভূমিকার অধ্যায়ে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে অর্থাৎ হাদিসের তাহকিকের পদ্ধতি হাদিসের দলিল কিতাবসমূহের পরিচিতি সুন্না উমারৈক্য গবেষণা তাকলিদ উলামা ইকেরামের দৃষ্টিভঙ্গি শাইখ মোহাম্মদ ইবনে আবদুল আহাব নাজদির রহিমহল্লার দৃষ্টিভঙ্গি আল্লামা ইবনে তাইমিয়া রহিমহল্লার দৃষ্টিভঙ্গি শাইখ আব্দুল আজিজ ইবনে আব আবদুল্লাহ ইবনে বিন বাজ রহিমহল্লার দৃষ্টিভঙ্গি শাইখ সালে আল ওসাইমিন রহিমহল্লার দৃষ্টিভঙ্গি শাইখ সালেহ আল ফৌজান হাফিজুরল্লাহের দৃষ্টিভঙ্গি সৌদি আরবের রাষ্ট্রীয় ফতোয়া বোর্ড এর দৃষ্টিভঙ্গি রাবে আতুল আল ইসলামী এর দৃষ্টিভঙ্গি এবং তাখলেদ সুন্নাহ ইত্যাদির বিষয়ে যেসব আপত্তি করা হয়েছে সেগুলোর ব্যাপারে বিস্তারিত আলোচনার যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তবে আমার মনে হয় আমরা এর আগে একটি বিষয় নিয়ে আলোচনা করি সেটি হচ্ছে হাদিস ও তার কিছু পারিভাষিক শব্দের ব্যবহার কারণ আমরা যেহেতু বারবার এই শব্দগুলো উচ্চারণ করবো তাই এটা জানা প্রয়োজন বলে আমি মনে করছি সেহেতু আমরা এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করে ফেলি এখনই মুসলিম উম্মার প্রতি উদ্যত আহ্বান দুঃখিত হাদিস ও তার কিছু পারিভাষিক শব্দের ব্যবহার জেনে রাখার দরজার যে জেনে রাখা দরকার যে হাদিসের পারিভাষিক বিষয় নিয়ে মহাদ্দিস কিরাম অনেক ব্যবহারিক বৈচিত্র্য রয়েছে দুঃখিত বিষয়টি হচ্ছে হাদিস ও তার কিছু পারিভাষিক শব্দের ব্যাখ্যা হাদিস ও তার কিছু পারিভাষিক শব্দের ব্যাখ্যা জেনে রাখা দরকার যে হাদিসের পারিভাষিক বিষয় নিয়ে মুহাদ্দিসিনে কিরামের অনেক ব্যবহারিক বৈচিত্র্য রয়েছে সেগুলোর বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণের যথাযথ ক্ষেত্রে এটা নয় সেগুলোর বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ যথাযথ ক্ষেত্র এটা নয় অর্থাৎ এখানে বিস্তারিত ব্যাখ্যা আলোচনা করা হবে না এখানে শুধু ওই বিষয়ে কিছু প্রাথমিক ধারণা দেওয়া হচ্ছে যার কারণে আপনারা এই বিষয়গুলো বুঝতে পারেন হাদিস মুসলিম সমাজে ব্যাপক প্রসিদ্ধিত অনুযায়ী হাদিস বলা হয় রসুল সাল্লি সাল্লামের কথা কাজ ও অনুমোদনকে তবে মোহাদ্দি কিরামের পরিভাষায় তিনটি বিষয়ের ক্ষেত্রে হাদিস শব্দের ব্যবহার লক্ষ্য করা যায় ক রসল উল্লাহ সাল্লিহিহী সাল্লামের কথা কাজ ও অনুমোদন যা হাদিসে মারফু নামে পরিচিত খ সাহাবাই কিরামের কথা কাজ ও অনুমোদন যা হাদিসে মাউকুফ নামে পরিচিত গ তাবেই বা তাদের পরবর্তীদের কথা কাজ ও সমর্থন যা হাদিসে মাকতু নামে পরিচিত উল্লেখ্য উক্ত কথা কাজ ও অনুমোদন স্পষ্ট হলে তাকে সরিহ 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 বা আর অস্পষ্ট হলে হলে উক্ত কথা কাজ ও অনুমোদন স্পষ্ট উল্লেখ্য তাকে সরিহ এবং অস্পষ্ট হলে তাকে হুকমি বলে মারফো সরি রসুল্লাহ সাল্লাইের প্রতি স্পষ্টভাবে সম্বন্ধকৃত কথা কাজ ও অনুমোদনকে মারফো সরিহ হাদিস বলা হয়ে থাকে যেমন বর্ণনাকারীর কথা রসল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন বা করেছেন বা রসুল সাল্লাহ আলাই সাল্লামের উপস্থিতিতে কোনো কিছু বলা করা হয়েছে ইত্যাদি আর তিনি তার প্রতিবাদ করেননি ইত্যাদি বিষয়ে দিক বিধান সনদ গ্রহণযোগ্য হলে শরীয়তের দলিল হিসেবে স্বীকৃত হবে মারফু হুকুমি রসল উল্লাহ সাল্লি সাল্লামের প্রতি অস্পষ্টভাবে সম্বন্ধকৃত কথা কাজ ও অনুমোদনে অনুমোদনকে মারফু হুকুমি হাদিস বলা হয়ে থাকে যেমন দিন সংক্রান্ত কোনো বিষয়ে সাহাবাই কিরামের কথা বা কাজ যদি পূর্ববর্তী আসমানি কিতাব থেকে বর্ণিত না হয় এবং সেই ব্যাপারে ইজতেহাত বা গবেষণারও কোনো সুযোগ না থাকে তাহলে এই ধরনের হাদিসকে মারফু হুকুমি বলা হয় অর্থাৎ ধরে নেওয়া হয় যে ওই সাহাবা উক্ত কাজটি রসল সাল্লাহ করতে দেখে নিজে করেছেন বা উক্ত কথাটি রসুল সাল্লাহ সাল্লাম থেকে শুনে নিজে বলেছেন তবে স্পষ্টভাবে রসুল সাল্লাহ আলি সাল্লামের উদ্ধৃতি দেননি বিধান এই বিষয়ক হাদিসের বিধান সনদ গ্রহণযোগ্য হলে শরীয়তের দলিল হিসেবে স্বীকৃত হবে তবে দলিল গ্রহণের ক্ষেত্রে এর অবস্থা মারফো সরি এর পরে অর্থাৎ যদি মারফো সরিহ এর সনদ এর থেকে এর মানে উক্ত মারফো হুকুমি থেকে শক্তিশালী হয় তাহলে মারফু সরি গ্রহণ করা হবে মারফু হুকুমি গ্রহণ করা হবে না তারপর আছে মাওকুফ সাহাবাই কিরামের প্রতি স্পষ্ট বা অস্পষ্টভাবে সম্বন্ধকৃত কথা কাজ ও অনুমোদনকে মাউকুফ হাদিস বলা হয় বিধান কোরআন ও মারফু হাদিসের সাথে সংঘর্ষিত না হলে এটা শরীয়তের দলিল হিসেবে গ্রহণযোগ্য মারফু হাদিসের বিবরণে ভিন্নতা দেখা দিলে মাউকুফ হাদিস তার অনুকূলে হবে তা অগ্রগণ্য সাব্যস্ত হবে আবার সাহাবাই কিরামের কথা কাজ ও অনুমোদনের মধ্যে ভিন্নতা দেখা দিলে গবেষক ইমামগণ সার্বিক বিবেচনায় যে কোনো একটি প্রাধান্য দিবে মাকতু তাবি বা তাদের পরবর্তী কোনো তাবি বা তাদের পরবর্তী কারোর প্রতি স্পষ্ট বা অস্পষ্টভাবে সম্বন্ধকিত কথা কাজ ও অনুমোদনকে মাকতু হাদিস বলে এর অপর নাম আসার তবে মারফু এবং মাউকুফ হাদিসকেও কখনো কখনো আসার বলা হয়ে থাকে বিধান কুরআন হাদিস ও সাহাবাই কিরাম থেকে কোনো সিদ্ধান্ত পাওয়া না গেলে মুজতাহিদ তথা গবেষক ইমামগণ মুজতাহিদ তথা গবেষক ইমাম গণের নিকট আসার শরিয়তের দলিল হিসাবে গ্রহণযোগ্য নিসার উনষাঠ নম্বর আয়াতে এর ব্যাখ্যায় গবেষক ইমাম ইমামগণ এটা বর্ণনা করেছেন এবং বুখারি মুসলিম সহ হাদিসের প্রায় সকল কিতাবে প্রয়োজন অনুসারে শরীয়তের দলিল হিসাবে মাখতু হাদিস বর্ণনা করা হয়েছে সনদ বা ইসনাদ হাদিস বর্ণনার সূত্রকে সনদ বা ইসনাদ বলা হয়ে থাকে অর্থাৎ যে সকল মহাদ্দিসগণের মাধ্যমে হাদিস বর্ণনা করা হয়েছে তারাই হাদিসের সনদ বা ইসনাদ মতন সনদে শেষে উল্লেখিত হাদিসের মূল পাঠ বা বক্তব্যকে মতন বলা হয় মুত্তাসিল নিরবিচ্ছিন্ন সূত্রে বর্ণিত হাদিসকে মুত্তাসিল বলে অর্থাৎ যে হাদিসের রাবিগণ সকলেই নিজ উস্তাদ থেকে হাদিসটি সরাসরি গ্রহণ করেছেন মুনকাতি নিরবিচ্ছিন্ন সূত্রে বর্ণিত ওই হাদিসকে মুনকাতি বলে যে হাদিসের সনদে সাহাবার পূর্বে একজন রাবি বা অধারাবাহিকভাবে একাধিক রাবির নাম অনুল্লিখিত আছে বিধান নির্ভরযোগ্য রাবিদের মাধ্যমে ভিন্ন কোনো ধারাবাহিক সনদে যদি একটি বর্ণিত এটা বর্ণিত না হয়ে থাকে তাহলে সনদ সহি না হওয়ার কারণে মুনকাতি হাদিস দলিল হিসেবে গ্রহণযোগ্য নয় অবশ্য সনদের রাবিগণ নির্ভরযোগ্য হলে এবং সনদ থেকে নাম বাদ করা রাবি তাবিগণের যুগের হলে অনেকে এটাকে গ্রহণ করে থাকেন যেহেতু ওই যুগে জয়িফ রাবির সংখ্যা ছিল খুবই নগণ্য মুসনাদ সাহাবির বর্ণিত ওই মারফু হাদিসকে মুসনাদ বলে যার সনদের মাঝে কোনো ইনকেতা বা বিচ্ছিন্নতা নেই কারো মতে সনদসহ সহ বর্ণনাকৃত হাদিসকে মুসনাদ বলে আবার কারো মতে মারফু হাদিসকে মুসনাদ বলে চাই তা মুতাসিল হোক কিংবা মুনকাতি হোক বিধান নির্ভরযোগ্য রাবিদের মাধ্যমে মুতাসিল সনদে বর্ণিত হলে উক্ত হাদিস গ্রহণযোগ্য মোয়াল্লাক ওই সকল হাদিসকে বলা হয় যা লেখক কর্তৃক তার নিজ উস্তাদ বা উস্তাদ সহ উপর থেকে একাধারে অনেক রাবির নাম উল্লেখ করা ব্যতীত আবার কোন আবার কখনো সম্পূর্ণ সনদ উজ্জ্ব রেখে বর্ণনা করা হয়ে থাকে বিধান মো আল্লাহ হাদিসের সনদে অনু অনুল্লিখিত রাবিদের নির্ভরযোগ্যতা প্রমাণিত হওয়ার পূর্ব পর্যন্ত উক্ত হাদিস দ্বারা দলিল গ্রহণ করা যায় না আন ওই সকল হাদিসকে বলা হয় যা বর্ণনাকারী তার উস্তাদ থেকে আন আন শব্দ দ্বারা বর্ণনা করেছেন অর্থাৎ আমাকে হাদিস বর্ণনা করেছেন বা আমি শুনেছি এই জাতীয় স্পষ্ট শব্দ ব্যবহার না করে আন অমুক থেকে বর্ণিত আন ফুলানি অর্থাৎ অমুক থেকে বর্ণিত এই জাতীয় অস্পষ্ট শব্দ ব্যবহার করেছেন বিধান বর্ণনাকারী যদি এমন মুদ্রাশীল সন বর্ণনাকারী যদি এমন মুদ্রাশীল মুদ্রাল্লিশ দুঃখিত বর্ণনাকারী যদি এমন মুদ্রাল্লিশ হন যিনি কোনো দুর্বল বা অপরিচিত রাবির থেকে হাদিস শুনে তার নাম উল্লেখ করতে অনাগ্রহী হয়ে তাদের বাদ দিয়ে এক বা একাধিক উপরের উস্তাদের নাম ব্যবহার করে অভ্যস্ত হন আর মিথ্যা বর্জনের জন্য অস্পষ্ট শব্দ ব্যবহার করে থাকেন তাহলে উক্ত রাবির বর্ণিত মুয়ান আন হাদিস গ্রহণযোগ্য হবে না আর বর্ণনাকারী এমন না হলে তার সমসাময়িক উস্তাদ থেকে আন বা এ জাতীয় শব্দের বর্ণনা করলে তা গ্রহণ করা হবে মুরসাল ওই সকল হাদিসকে বলা হয় মুরসাল যা কোনো তবেই তার পূর্বের সনদ উল্লেখ ব্যতীত রসল সাল্লাহ আলাইসাল্লাম থেকে বর্ণনা করেছেন যেমন কোনো তাবি বলেছেন যে রসুল সাল্লাহ আলাহি সাল্লাম এর করেছেন বা বলেছেন আবার সনদে যে কোনো জায়গায় বিচ্ছিন্নতা দেখা দিলেও আবিধানিক অর্থে কেউ কেউ এটাকে মোরসাল বলে থাকেন বিধান মোরসাল হাদিস গ্রহণ করা বা না করার বিষয়ে হিজড়ি দুইশো শতকের পূর্বেকার আলেম ও দুইশো শতকের পরের আলেমের কর্মপন্থার মাঝে বিস্তর পার্থক্য লক্ষ্য করা যায় হিজড়ি দুইশো শতকের পূর্বে পূর্বেকার আলেমগণ হিজড়ি দুইশো শতকের পূর্বেকার আলিমগণের কর্মপন্থা এই ছিল যে মুরসাল হাদিস বর্ণনাকারী রাবি যদি নিজে নির্ভরযোগ্য জ্যেষ্ঠ হাদিস বা অপরিচিত রাবিদের থেকে বর্ণনা করার না হন তাহলে মুরসাল হাদিস দলিলযোগ্য হবে এবং এই বলে বিবেচিত হবে তবে মুরসাল হাদিস প্রত্যাখ্যান করার কোনো কারিনা তথা ইঙ্গিত পাওয়া গেলে তা গ্রহণ করা হবে না পক্ষান্তরে দুইশো শতকের পরের আলেমগণের কর্মপন্থা হল মোরসাল হাদিসকে গ্রহণ না করে এ বিষয়ে স্থগিত থাকা তবে গ্রহণ করার কোনো কারিনা বা হেতু পাওয়া গেলে গ্রহণ করা এই কর্মপন্থা পার্থক্যের দিকে ইঙ্গিত করে ইমাম আবু দাউদ রহিম উল্লাহ বলেন হজরত সুফিয়ান সাউরি মালিক ইবনে আনাস এবং আউজাই রহিমহল্লা সহ অতীতের উলামাই কিরাম মুরসাল হাদিস দ্বারা দলিল গ্রহণ করতেন ইমাম শাফি রহিম উল্লাহ ইমাম শাফি রহিম এ ব্যাপারে প্রথম আপত্তি তুললেন আর ইমাম আহমদ ও অন্যান্যরা তার অনুসরণে আপত্তি তুলেছেন রিসালাতুল আবি দাউদ সাজ অধিকাংশ মুহাদ্দিসিনে কিরামের নিকট সাজ ওই হাদিসকে বলা হয় যেটা হাদিসের ইমাম ব্যতীত যে কোনো গ্রহণযোগ্য রাবি একক সনদে বর্ণনা করেছেন এবং ভিন্ন কোনো সনদে তার সমর্থন পাওয়া যায় না তবে ইমাম শাফি এবং তার অনুসারীগণ সাজের সংজ্ঞা এভাবে দিয়ে থাকেন যে নির্ভরযোগ্য রাবির বর্ণিত ওই হাদিসকে সাজ বলা হয় বলা যায় যার তুলনায় বেশি নির্ভরযোগ্য অথবা বেশি সংখ্যক নির্ভরযোগ্য রাবি তার বিপরীত বর্ণনা করেছেন বিধান এমন হাদিস গ্রহণযোগ্য নয় বরং এর বিপরীত মাউ মাউফুজ হাদিসটি গ্রহণযোগ্য মাওফুজ ইমাম শাফি রহমুল্লা কর্তৃক প্রদত্ত সংজ্ঞা মোতাবেক সাজ এর বিপরীত যে হাদিসকে প্রাধান্য দেওয়া হয় সেটাকে মাওফুজ বলে বিধান মাউফুজ হাদিস গ্রহণযোগ্য গরিব যে হাদিসের সনদে সর্বস্তরে বা যে কোনো স্তরে রাবির সংখ্যা একজন হয় তাকে গরিব বলা হয় গরিব হাদিসকে ইমাম আহমদ বলে থাকেন। হাদিসের বিশিষ্ট ইমাম হলে এবং হাদিসটির সনদে অন্য কোনো ত্রুটি না থাকলে তা সহি হিসেবে গণ্য হবে লিজাতিহি ক একনিষ্ঠ ও প্রখর স্মৃতিশক্তি সম্পূর্ণ রাবিগণের নিরবিচ্ছিন্ন সনদে বর্ণিত এবং সাজ ও বর্ণনাজনিত ত্রুটি থেকে তথ ইল্লত থেকে মুক্ত হাদিসকে সহি বলে বিধান এটা হাদিস হিসেবে গ্রহণযোগ্য এবং এই হাদিসের মূল কথা কাজ বা অনুমোদন যার এটা তার অবস্থান হিসেবে মূল্যািত হবে বিবাদমান হাদিসের মধ্যে প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে এটা মুতাওয়াতির ব্যতীত অন্যান্য সনদের তুলনায় বেশি অগ্রগণ্য হিসেবে বিবেচিত হয় খ কুরআনের আয়াত বা অন্য কোন সহি হাদিসের সমর্থন কিংবা উম্মতের ব্যাপক গ্রহণ অথবা অন্য কোনো কারণে কোনো হাদিসকে যদি উলামাই কিরাম ব্যাপকভাবে কবুল করেন তাহলে কেরাম সেটাকে সেটাকেও অর্থের বিবেচনায় সহি বলেছেন যদিও সেই হাদিসটির সনদে পূর্বোক্ত সহি হাদিসের শর্তাবলী না পাওয়া যায় বিধান এটা দলিল হিসেবে গ্রহণযোগ্য এবং অনেক ক্ষেত্রে এটাকে এমন বিশুদ্ধ সনদ এবং অনেক ক্ষেত্রে এটাকে এমন বিশুদ্ধ একক সনদে বর্ণিত হাদিসের উপরে প্রাধান্য দেওয়া হয়ে থাকে যেই হাদিসের পক্ষে উম্মতের ব্যাপক আমল না পাওয়া যায় গহ কখনো কখনো একই হাদিসের বিভিন্ন সনদের মধ্যে তুলনামূলক নির্ভরযোগ্য সনটটি চিহ্নিত করার জন্যে সহি শব্দটি ব্যবহার করা হয়ে থাকে তখন এর দ্বারা পরিভাষিক সহি উদ্দেশ্য নয় বিধান তুলনামূলক নির্ভরযোগ্য ওই সনগটির মধ্যে যদি ক ও খ তুলনামূলক নির্ভরযোগ্য ওই সনগটির মধ্যে ক বা নং হাদিস ক বা খ নং সহি হাদিসের শর্ত বলে পাওয়া গেলে সেটা গ্রহণযোগ্য হবে অন্যথায় গ্রহণযোগ্য নয় ঘ আবার সনদের নির্দিষ্ট একটি অংশকে উল্লেখ করে সহি শব্দটি ব্যবহার করা হয়ে থাকে যদিও পারিভাষিক সংজ্ঞায় অনুযায়ী এর যদিও পারিভাষিক সংজ্ঞ অনুযায়ী এর কোনোটি সহি নয় বিধান পূর্ণ সনদের মধ্যে ক বা খনং সহি হাদিসের শর্তাবলী পাওয়া গেলে সেটা গ্রহণযোগ্য অন্যথায় নয় সহি লি তথা ন্যায়নিষ্ঠ ও সাধারণ স্মৃতিশক্তি সম্পূর্ণ রাবির নিরবিচ্ছিন্ন সনদে বর্ণিত এমন হাদিসকে সহিলি গরিহি বলা হয় যা সাজ ও বর্ণনাজনিত ত্রুটি থেকে মুক্ত এবং একাধিক সূত্রের বর্ণনা দ্বারা সমর্থিত বিধান এই দলিল হিসেবে গ্রহণযোগ্য এবং এই হাদিসের মূল কথা কাজ বা সমর্থন যার এক যার এটা তার অবস্থান হিসেবে মূল্যায়িত হবে বিবাদমান হাদিসের মধ্যে প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে এর অবস্থান জাতি হাদিসের পরে হাসান লি জাতিহি ন্যায়নিষ্ঠ ও ন্যায়নিষ্ঠ ও সাধারণ স্মৃতিসম্পূর্ণ সম্পূর্ণ রাবির নিরবিচ্ছিন্ন সনাদে বর্ণিত এমন হাদিসকে হাসান বলা হয় যা সাজ ও বর্ণনাজনিত চুরি থেকে মুক্ত পূর্বযুগের যুগের মুহাদিসগঞ্জ সহি হাদিসকেও হাসান বলতেন আবার আবিধানিক অর্থের ভিত্তিতে সহিদ থেকে জাল পর্যন্ত যে কোনো ধরনের হাদিসের মধ্যে কোনো ধরনের ভালো পাওয়া গেলে সেটাকে হাসান বলা হয়ে থাকে বিধান এটা দলিল হিসেবে গ্রহণযোগ্য এবং এই হাদিসের মূল কথা কাজ বা অনুমোদন যার এটা তার অবস্থান হিসেবে মূল্যিত হবে বিবাদমান হাদিসের মধ্যে প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে এর অবস্থান অবস্থানিহি এর হাদিসের পরে হাসান মিথ্যার অভিযুক্ত থেকে মুক্ত সাধারণ পর্যায়ের দুর্বল রাবির বর্ণিত এমন হাদিসকে হাসান লিগুয়রিহি বলা হয় যা তার তুলনায় উচ্চ স্তরের কোনো হাদিসের বিপরীত হবে না এবং বর্ণনাজনিত কোনো ত্রুটিও থাকতে পারবে না সাথে সাথে অনুরূপ অনেক সনদে বর্ণিত হাদিস তাতে সমর্থিত হবে বিধান এটা দলীয় হিসেবে গ্রহণযোগ্য এবং এই হাদিসের মূল কথা কাজ বা সমর্থন যার এটা তার অবস্থান হিসেবে হবে উল্লেখযোগ্য সালাফদের পরিভাষায় প্রত্যেক আমলযোগ্য হাদিসকে সহি বলা হতো যদিও বিশুদ্ধতার বিবেচনায় এর ভিত্তি স্তর হতো এর ভিত্তি বিভিন্ন স্তরে হতো পরবর্তীতে মুতাগণ মকবুল বা গ্রহণযোগ্য হাদিসকে চার ভাগে বিভক্ত করেছেন এবং প্রত্যেকটি স্বতন্ত্র নাম নির্ধারণ করেছেন এক সোহিলি জাতিহি দুই সোহিলি ওয়াইরহি তিন হাসান লি জাতিহি চার হাসান লি তাবসিরা বর মাদখাল পৃষ্ঠা আটচল্লিশ কথাটিকে এভাবেও বলা যায় যে সহি হাদিস বলতে ওই খবরে ওয়াহিদকে বোঝানো হয় বোঝানো হতো যাতে হাদিস গ্রহণের শর্তাবলী বিদ্যমান এবং হাদিস প্রত্যাখ্যানের কারণসমূহ থেকে মুক্ত দাইফ সহি ও হাসান হাদিসের গুণাবলী সম্পূর্ণ নয় আবার রাবিগণের কেউই মিথ্যার অভিযোগে অভিযুক্তও নয় এমন দুর্বল রাবির একক সনদে বর্ণিত হাদিসকে জয়ীফ বলে বিধান জয়ীফ হাদিস শরীয়ের বিধিবিধানের দলিল হিসেবে গ্রহণযোগ্য নয় তবে অন্য হাদিসের সহযোগী হতে পারে অবশ্য অন্য কোনো সমর্থক বর্ণনার সাপোর্ট পাওয়া গেলে তা প্রমাণিত ভিত্তি হবে তা প্রমাণিক ভিত্তি বলে গণ্য হবে আর ফজিলত সম্পর্কিত বিষয়ে এটা গ্রহণযোগ্য মারফু মারুফ দুর্বল রাবির বর্ণিত এমন হাদিসকে মারুফ বলে যা তার চেয়েও তুলনামূলক বেশি দুর্বল রাবির বর্ণনার বিপরীত প্রাধান্য পায় মুনকার অধিক দুর্বল রাবির ওই হাদিসকে মনকার বলা হয় যা অপেক্ষাকৃত কম দুর্বল রাবির বর্ণনার বিপরীত পাওয়ায় অপ্রবল সম্ভাবনা আছে আবার ওই রাবির বর্ণনাকেও মনকার বলা হয় যে রাবির ভুলের পরিমাণ অনেক বেশি বা হাদিস সংরক্ষণের উদাসীনতা অথবা মিথ্যা ও বিদাত ব্যতীত অন্য কোনো অপরাধের কারণে ফাঁসি বলে সাব্যস্ত অনেক সময় মুনকার শব্দটি ব্যবহার হালকা ধরনের জাইফ মাঝারি পর্যায়ের জাইফ এবং মারাত্মক পর্যায়ের জাইফের ক্ষেত্রেও হয়ে থাকে আবার কখনো কখনো মাউজুয়ের ক্ষেত্রেও এর ব্যবহার হয়ে থাকে মুনকার শব্দটি কোনো জায়গায় মুনকার শব্দটি কোন জায়গায় কি অর্থে এসেছে তা নির্ণয় করতে হবে প্রয়োগকারী কর্মপন্থা ও আঁক পিছের আলোচনা থেকে বিধান এই হাদিস শরীয়তের দলিল হিসেবে গ্রহণযোগ্য নয় মাউজু এই হাদিসের মতন বা মূল পাঠে ইসলামের সত্য ইসলামের সত্যসিদ্ধ মূলনীতির সাথে সাংঘর্ষিক হয় বা যে রাবি নবীর নামে মিথ্যা কথা করে এরূপ হাদিসকে মাউজু বলা হয়ে থাকে আমি আবার হাদিসটি সংজ্ঞাটি বলছি যে হাদিসের মতন বা মূল পাঠ ইসলামের সত্যসিদ্ধ মূলনীতির সাথে সাংঘর্ষিক হয় বা যে রাবি নবীর নামে মিথ্যা কথা করে এরূপ হাদিসকে মাউজু হাদিস বলা হয় উল্লেখ্য হাদিস কখনো মাউজু হয় না বরং এটাকে মাউজু বলা হয় এই অর্থে যে নবীজির দিকে এটাকে নিজবধ বা সম্পৃক্ত তথা মাউজু বা ভিত্তিহীন বিধান এই হাদিস প্রত্যাখ্যাত ও বর্জনীয় এমনকি এটা মাউজু ও এমনকি এটা মাউজু এই কথা উল্লেখ না করে তা বর্ণনা করাও জাহিজ নয় মাথরুখ মিথ্যার অভিযোগে অভিযুক্ত রাবির বর্ণিত হাদিসকে মাথরুখ বলা হয় বিধান এই হাদিস দলিল হিসেবে গ্রহণযোগ্য নয় এবং তা অন্য দলিলের সহযোগীও হতে পারে না মোতাবেক কোনো রাবির বর্ণিত হাদিস যদি তার সরাসরি উস্তাদ বা ওপরের কোনো উস্তাদ থেকে আরও কোনো রাবি বর্ণনা করে থাকে তাহলে ওই শেষ বর্ণনাটিকে মোতাবে বলে তাহলে ওই শেষ বর্ণনাটিকে মুতাবে বলা চাই সেটা পূর্বের বর্ণনার অনুরূপ শব্দের হোক বা ভিন্ন শব্দে হোক আবার অন্য সাহাবা থেকে হুবহু শব্দে শব্দের অনুরূপ বর্ণনা খুঁজে পাওয়া গেলে সেটাকেও মোতাবে বলা হয়ে থাকে শাহেদ কোনো রাবের বর্ণিত হাদিসের কোনো রাবির বর্ণিত হাদিসের মৌলিক বিষয় যদি অন্য কোনো সাহাবার বর্ণনা দ্বারা সমর্থিত হয় তাহলে ওই বর্ণনার সমর্থনটিকে শাহেদ বলে আবার অনেক ক্ষেত্রে মুহাদ্দ কিরাম মোতাবেকে শাহেদ আর শাহেদকে মোতাবে বলে বলে থাকেন মানসুখ কোনো হাদিসে বর্ণিত বিধানের মেয়াদ শেষ হয়ে গেলে তাকে মানসুখ হাদিস বা রোহিত হাদিস বলা হয়ে থাকে বিধান মেয়াদ শেষ হওয়ার পরে সেটা আর দলিল হিসেবে গ্রহণযোগ্য নয় অনেক ক্ষেত্রে এর উপর আমল করাও বৈধ নয় নাসিক যে হাদিস দ্বারা কোনো হাদিসের বিধান রহিত হওয়ার ঘোষণা বর্ণিত হয় সেই হাদিসকে নাসেফ বলা হয় বিধান সনদ গ্রহণযোগ্য হলে এটা শরীয়তের দলিল হিসেবে গৃহীত মুস্তাবার মুস্তাবা রাব মুস্তারাব যেই হাদিসের সনদে বা মতনে এমন বৈপরীত্য রয়েছে যা দূরবোট যা দূরীকরণের কোনো উপায় নেই তাকে মুস্তারাব বলে আর এরকম বৈপরীত্যকে ইজতিবা রাব ইজতিরাব বলে তবে হাদিসের মতন তথা মূল বক্তব্যের বৈপরীত্যকে মুহাদ্দিসেন কিরাম সাধারণত মুস্তারাব বলে না বরং স্বতন্ত্র হাদিস হিসেবে গ্রহণ করে থাকেন বিধান যতক্ষণ পর্যন্ত কোনো একটি সনদ বা মতনকে প্রাধান্য দেয়া না যাবে ততক্ষণ পর্যন্ত এই ধরনের হাদিস দ্বারা দলিল গ্রহণ স্থগিত থাকবে আর প্রাধান্য দেয়া গেলে সেটাকে দলিলযোগ্য বলে বিবেচিত হবে আলহামদুলিল্লাহ আমরা এই অধ্যায়টি শেষ করে ফেলেছি আমরা এখানে শুধু একটি হাদিস উল্লেখ করছি সেটি হচ্ছে ইমানের কালিমা অর্থাৎ কালেমার যে কালিমা যেটি আছে সেটি সহি এটি এই ব্যাপারে আমাদের একটি হাদিস উল্লেখ করতে যাচ্ছি এখানে সেটি হচ্ছে হজরত বুরাইদা ইবনে সুহাইব রাদি রাজিউল্লাহনু থেকে বর্ণিত হজরত আবু জার রাদি আল্লাহনু ও তার চাচাত ভাই নোয়াইম রাজি আল্লাহনহু নবী করিম সাল্লি সাল্লামকে তালাশ করছিলেন আর আমি তাদের সাথে ছিলাম নবী করিম সাল্লু আসাল্লাম তখন পাহাড়ি লুকিয়েছিলেন হজরত আবু জার রাদি আল্লাহনু বললেন হে মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লাম আমরা আপনার কাছে আপনার কথা শুনতে এসেছি তখন নবী করিম সাল্লাহ আলু সাল্লাম করেন আমি তোমাদেরকে লা ইলাহা ইহ মুহাম্মদুর রসুল উল্লাহ বলি অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো মাহবুদ নেই মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম আল্লাহ তাল্লাহ রাসূল অতঃপর আবু জার রাদি আল্লাহানহু ও তার সাথীরা এই কথার উপর ইমান আনলেন আল ইসাবা ফি সাহাবা আবুজার গিফারির চাচাতো বাহাই নুয়াইম রাদিল্লাহের জীবনের আলোচনায় সাহাবি নম্বর আট হাজার সাতশো বিরানব্বই স্তর এটি সহী ইউসুফ ইবনে সুয়াইব ব্যতীত এই হাদিসের রাবিগনের সকলেই বোখারি মুসলিমের রাবি আর ইউসুফ ইবনে সুহাইব নির্ভরযোগ্য তাকরিপ আট হাজার আটশো কিছু তারতম্য সহ এই হাদিসটি মুস্তাদ রাকা বর্ণিত হয়েছে হাদিস চার হাজার হাকিম এবং ইমমতা তোহাবি রহিমহুল্লাহ উক্ত হাদিসকে সহি বলেছেন আলহামদুলিল্লাহ আমরা এই ব্যাপারে আর এখন বিস্তারিত আলোচনা করছি না আমরা ইনশাআল্লাহ একদম শেষের দিকে যেমনটি আমরা বলেছি আমরা একদম শেষের দিকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আচ্ছা এখানে এক ভাই প্রশ্ন করেছেন আসসালাম আলাইকুম ভাই আলাইকুম আসসালাম রহমতুল্লাহ তো ভাই বইটির পিডিএফ লিঙ্ক কি দেওয়া যাবে দুঃখিত ভাই এই বইটির পিডিএফ লিঙ্ক নেই এই বইটির একটি কপি আছে সেটি আসলে পিডিএফ সম্পূর্ণ না এটি কিছু ব্যাপারে আলোচনা করা হয়েছে তবে সেটি কোনো পিডিএফ না কিছু এই বইটির লেখক গুলাম রহমানের কিছু ভিডিও থেকে সেগুলো সংগ্রহ করা হয়েছে যাই হোক জাজাক আল্লাহ যারা এই লেকচারটি শুনেছেন এবং যারা আমার ইউটিউবে দেওয়ার পর তারা শুনবেন তাদেরকেও জাজাকার আল্লাহ আপনারা সবাই আশা করি এই এই যে সিরিজটি শুরু হতে যাচ্ছে আপনারা এই পুরো সিরিজটি ভালো করে মনোযোগ সহকারে শুনবেন তাহলে আপনারা কি হবে তাহলে এই যে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি নামাজ ইস্তিনজা তহরা এবং নামাজের ভিতরে যে বিধানগুলো আছে পবিত্রতার যে বিধানগুলো আছে ইত্যাদি বিষয়টি নিয়ে বিস্তারিত দলিল সহ আপনারা জানতে পারবেন আর দলিল সহ জানলে কী হবে দলিল সহ জানলে আপনার সালাত আদায়ের ক্ষেত্রে নিজের ভিতরে একটি কনফিডেন্স পাবেন অর্থাৎ আপনি যে সালাত আদায় করছেন কারণ আমাদের বর্তমানে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে আমাদের আশেপাশের মানুষজন এক একজন এক একভাবে আমল করে যার কারণে আমাদের কাছে মনে হয় যে হয়তো আমরা যে আমলগুলো করছে সেগুলো সহি না আবার কিছু সংখ্যক মানুষ আছে যারা মানে একদম ঢালাওভাবে প্রচার করে যে আমরা যে আমলগুলো করে থাকি এগুলোর ব্যাপারে কোনো হাদিস নেই যেগুলো হাদিস থাকলেও সেটা নাকি জয়িফ দুর্বল ইত্যাদি বিভিন্ন কথা তারা বলে থাকে তো যাই হোক আমরা ওইদিকে যাচ্ছি না আমরা আমরা যেই কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে আপনি যদি এই বিষয়গুলো জানেন এবং এই হাদিসগুলো এবং হাদিসের স্তরগুলো অর্থাৎ হাদিসের সনদের মানগুলি যদি জানতে পারেন এবং এগুলো শুনে মাথায় একবারের জন্য রাখতে পারেন তাহলে আপনারা ইনশা আল্লাহ এইসব বিষয়গুলো দেখে অর্থাৎ আপনার আশেপাশের বিষয়গুলো দেখে নিজের ভিতরে কোনো ধরনের কনফিউশন ফিল করবেন না যার কারণে আপনার নামাজে মনোযোগী হতে ইচ্ছা করবে এবং নামাজ বেশি বেশি পড়তেও ইচ্ছা হতে পারে আল্লাহ আলম সেটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা দিন আল্লাহ যদি আপনাকে সেই টফিক দান করেন তাহলে হবে তো আলাইকুম রহমতুল্লাহি আমরা কাতু আমরা আজকের পর্বটি এখানেই শেষ করছি ইনশা আল্লাহ আমরা আগামী পর্বে এই এই সিরিজের প্রথম অধ্যায় ইস্তিনজা অর্থাৎ প্রথম অধ্যায় ইস্তিনজা নিয়ে আলোচনা করা হয়েছে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আল্লাহ